এই যে আপনারা বলছেন যে 26টা আসন দিয়ে দেওয়া হয়েছে, এইটা কিন্তু নট এ ভেরি বিগ ডিল। এইটা আপনার সার্বিক পরিস্থিতি কে ইয়ে করে সঠিকভাবে দেখে সেই এই সার্বিক পরিস্থিতি যাতে খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে। বিএনপি এবং জামাত তাদের সহিংসতার মাধ্যমে তারা চেষ্টা করছে এই নির্বাচনটা বানচাল করার। নির্বাচন সামনে যে 28টি দল দাঁড়াচ্ছে তারা একদম প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনে যে যে জেতে সে সে জায়গায় যাবে। তাহলে সেই নির্বাচনে নির্বাচন হওয়ার আগে এই যে আসন ভাগাভাগি বলে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এবং আওয়ামী লীগ থেকে সেটি প্রার্থীদেরকে তুলে নেওয়া হচ্ছে, উজ্জ্বল করা হচ্ছে, এই বিষয়টা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? প্রথম কথা হচ্ছে যে এই এই যে আসন ভাগাভাগি, তারপরে আপনার নির্বাচন নিয়ে যে মানুষের স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়েটি যেটা বলে, এই এই জিনিসটা দেখে বোঝা যায় যে জনগণের, রাজনৈতিক দলের, কয়েকটা রাজনৈতিক দল ছাড়া, এই নির্বাচন করার একটা ইচ্ছা আছে। এখন এই ইচ্ছার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখেন আপনারা বলছেন যে 14 দলের যারা আছেন তাদেরকে 7টা আসন দেওয়া হয়েছে। ওনারা কিন্তু এর আগেও গত নির্বাচনেও ওনারা নৌকার প্রার্থী হিসেবেই আসন পেয়েছিলেন এবং তারা ইয়ে করেছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। তো এইটা একটা বিরাট ডিপার্চার বলে কেউ যদি মনে করে সেটা সঠিক নয়। দ্বিতীয়ত আসেন যে আপনার এই জাতীয় পার্টিকে কিছু আসন ছেড়ে দেওয়া, 26টা আসন। এখন যেটা এই দেশের জন্য এবং যেটা সার্বিক পরিস্থিতির কারণ, এ একটা জিনিস কিন্তু সকলকেই চিন্তা করতে হবে এবং সবচেয়ে বেশি চিন্তা করতে হবে সরকারের। সেটা হচ্ছে যে আমাদেরকে, মানে সরকারকে, জনগণ তাদের জীবন এবং তাদের যে সম্পত্তি, মানে লাইফ অ্যান্ড প্রপার্টি প্রোটেক্ট করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই লাইফ এবং প্রপার্টি প্রোটেক্ট করতে হলে আমাদের যেই যেই কাজ করতে হবে সেটা করণীয় কিন্তু আমাদের, ইট ইজ বাইন্ডিং অন আস বিকজ আমরা সেইটা কমিটমেন্ট দিয়ে এসেছি। এখন বিপরীতে দেখেন যে বিএনপি এবং জামাত তাদের সহিংসতার মাধ্যমে তারা চেষ্টা করছে এই নির্বাচনটা বানচাল করার এবং আমাদের উপরে দায়িত্ব হচ্ছে এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার। আমাদের যদি এই দায়িত্ব পালন করতে হয় তাহলে আমাদেরকে অনেক স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, কিন্তু স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হচ্ছে, সকল রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করা এবং এই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে যারা বাধা দিবেন তাদেরকে বাধাগ্রস্ত করা। সো এই যে আপনারা বলছেন যে 26টা আসন দিয়ে দেওয়া হয়েছে, এইটা কিন্তু নট এ ভেরি বিগ ডিল। এইটা আপনার সার্বিক পরিস্থিতি কে ইয়ে করে সঠিকভাবে দেখে সেই এই সার্বিক পরিস্থিতি যাতে খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে।